নমস্কার বন্ধুগণ, আজকে আমরা কথা বলবো ফাইমোসিস কি হয়, ইয়া টাইট প্রিপিউস ইয়া টাইট ফোর স্কিন কি হয়, কেন হয়, কি এটা লক্ষণ আছে আর কি দিয়ে আমরা এটা ট্রিটমেন্ট দিই। প্রথম আমি কথা বলি যে ফোর স্কিন কি হয়। যে আমার পেনিসে যে আগে কি স্কিন আছে ও এক্সট্রা স্কিন হয় যেটা আগে পিছিয়ে যায়, স্পেশালি সেক্স করার সময়। যদি আমার লিঙ্কটা নর্মাল অবস্থাতে রেস্ট অবস্থাতে আছে তো স্ক্রিনটা পেনিসটাকে কভার করে রাখে, যদি আমরা সেক্স করি ইয়া ইন্টার রিলেশনশিপ করি তো স্ক্রিনটা পিছিয়ে চলে যায় ইজিলি, আর আমার গ্লাস পেনিসকে প্রোটেকশন করে নর্মাল অবস্থাতে। এটা তো ফোর স্কিন হয়। যদি এই ফোর স্কিন পিছিয়ে না যেতে পারে ইয়া পিছিয়ে যাওয়ার পরে আগে না আগে আটকে যায়, ওটা মুখটা সরু আছে, পিছিয়ে করতে গেলে ওটার মধ্যে ক্র্যাক্স হয়ে যায়, ওটা দিনে টাইট প্রিপিউস হয়ে যায়, ওটাকে আমরা ফাইমোসিস ইয়া টাইট ফোর স্কিন বলি। এটা কারণটা কি হয়, অনেকটা বাচ্চার হয় যেটা জন্মগাতে ওনার এক্সট্রা স্কিন থাকে, এই এক্সট্রা স্কিনটা মুখটা অনেক সরু থাকে আর স্কিনটার চামড়াটা পিছিয়ে যায় না। অনেকবার ইনফেকশন রিকারেন্ট ইনফেকশন জন্যে এই স্কিনটা টাইট হয়ে যায়, ডায়াবেটিস মধ্যে বি ইনফেকশন হয়ে এটা টাইট হয়ে যায়। আর একটা কারণ আছে বিএক্সও, অটো ইমিউন একটা কারণটা থাকে যেটা দিয়ে ফোর স্কিনে স্কিনটা হোয়াইটিশ স্পট হয়ে যায় আর টাইট হয়ে যায়। এটা তো হলো কারণ, কিন্তু এই ফোর স্কিন একটা টাইট হয়ে যায় তো কী কী দিক্কত হতে পারে। প্রথম দিক্কত তো হয় আপনাকে সেক্স করতে প্রবলেম হতে পারে, আপনার সেক্স করার সময় পেন হতে পারে, এই পেনের জন্য আপনার ইরেকশনটা চলে যায় আর মুডটা চেঞ্জ হয়ে যায়। এটা ছাড়া আপনাকে রিকারেন্ট যে স্কিন আছে ওটা ইনফেকশন হয়ে যায়, যদি ইনফেকশন আগে পিছিয়ে সাইড চামড়া না যায় তো ওটা আমরা ভালো করে ক্লিন করতে পারি না, ওটার ভিতরে একটা সিক্রিশনটা কালেক্ট হয়ে যায় যেটা স্মিগমা বলি, আর স্মিগমা মধ্যে রিকারেন্ট ইনফেকশন হয়ে যায়। এই রিকারেন্ট ইনফেকশন জন্যে এখান থেকে পুচ আসতে পারে আর অনেক বরস পর্যন্ত আগে এটা ক্লিন না করা হয় তো এটা ক্যান্সার বি হতে পারে। এটা ছাড়া আর ফোর স্কিনটা টোটালি টাইট হয়ে যায়, আপাশে জুড়ে যায় তো পিছাবে গতি যে আমার পেছাবে ধার আছে ওটা ভি কমে যায়। আপনি কথা বলি এটা ট্রিটমেন্টটা কী আছে। আগর বাচ্চা ছোটো আছে, বাচ্চার বয়স এখন 7 বছর পর্যন্ত আছে তো আপনাকে কিছু করতে হয় না, 7 বছর পরে বাচ্চারই চামড়াটা অটোমেটিকই পিছিয়ে চলে যায়, কিছু করতে হয় না। আর বাচ্চা 7 বছর থেকে বেশি হয়ে গেছে তো এই চামড়াকে আমরা একটা স্টেরয়েড ক্রিম হয় ওটা লাগাতে পারি, আর ধীরে ধীরে মাতা পিতা যে আছে মা বাবা আছে মা বাবারা ও চামড়াকে ধীরে ধীরে পিছিয়ে সাইড রিট্রেক্ট করে পিছিয়ে করতে পারে। আর আপনার বয়স বেশি আছে, অ্যাডাল্ট আছে, আপনার ডায়াবেটিস জন্য হয়েছে ইয়া বিএক্সও হয়ে গেছে ইয়া রিকারেন্ট ইনফেকশন জন্য আপনার প্রিপিউসটা টাইট হয়েছে, এটা এটা সেকেন্ডারি ফাইমোসিস বলি আমরা, এইরকম আছে তো এটার জন্য সার্জারি দরকার হয়। সার্জারি 3টা টাইপে হয়। প্রথম সার্জারিটা আছে ওটা আমরা ডর্সাল স্লিট করি, যেটাকে আমি প্রিপিউসিওপ্লাস্টি বলি। আপনার টাইট ফ্রুনুলাম থাকে দুটা জিনিস স্কিনটা পিছিয়ে যেতে পারে না, ইয়া স্কিনে নিচে সাইডে স্কিনটা যে গ্লান্স প্যানিস আছে এক্সট্রা স্কিন দিয়ে প্রিপিউস সঙ্গে লাগা থাকে, ওটা যিনি দাঁড়ালে প্যানিসটা বাঁকিয়ে যায় ওটাকে আমরা ফ্রেনিউরোপ্লাস্টি বলি। ফ্রেনিউরোমকে কাট করে ওটা ফ্রেনিউরোপ্লাস্টি করে দিই। এটা ছাড়া এই যে এক্সট্রা স্কিন আছে ওটাকে টোটালি কেটে আমরা সার্কামসিজন করে বাদ দিয়ে দিই। এটা ভিডিও আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারে। এটা ছাড়া আজকাল তো স্টিচলেস টেকনিক বি আছে যেটা ZSR টেকনিক বলি, ওটা দিয়ে বি এই ফাইমোসিসকে সার্কামসিজন করা যায়। তো বন্ধুগণ, আমি আপনাকে ফাইমোসিস ইয়া টাইট ফোর স্কিন জন্য অনেকটা নলেজ দিয়ে দিয়েছি যে এটা কেন হয়, কী কারণে হয়, কী লক্ষণ হয় ও কী ট্রিটমেন্ট আছে। আর আমার এই ভিডিও আপনাকে ভালো লাগে তো এটাকে আপনার শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার।